24 ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছে আরও 10 জন, নতুন আক্রান্ত 2202 জন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। মুগদা হাসপাতালে শিশু ওয়ার্ডে থাকা 300 শিশুর 150ই ডেঙ্গু আক্রান্ত। শয্যা সংকটে সব রোগীকে সমান চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না বলছেন চিকিৎসক। সামান্য জ্বর হলেই হাসপাতালে আসছেন রোগীরা, এতে বাড়তি চাপ পড়ায় ভালো চিকিৎসা বঞ্চিত হচ্ছেন অন্য জটিল রোগে আক্রান্তরা। ডেঙ্গু চিকিৎসায় ভ্রাম্যমাণ আদাল হাসপাতাল করারও দাবি চিকিৎসকদের। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। হাকিম আলী কাজীর বয়স 103 বছর, প্রথমেই ডায়রিয়া হয়। ডায়রিয়া না কমায় হাসপাতালে ভর্তি করা হলেই পরীক্ষায় ধরা পড়েছে ডেঙ্গু। পরশুদিন যখন ডায়রিয়া হয় তখন আমরা বয়স্ক মানুষ বিবেচনা করে চিন্তা করলাম যে হাসপাতালে ভর্তি করে অ্যাডমিট করি। বেশিরভাগ রুগী জ্বর মাথা ব্যথা সহ ভিন্ন ভিন্ন লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। কে রাত্রি 11টা বাজে জ্বর উঠছে, হঠাৎ জ্বরের সাথে সাথে অনেক মাথা ব্যথাও ছিল, ঘাড় ব্যথা মাথা ব্যথা ছিল, বমি বমি ভাব ছিল, বাট বমি আসে নাই। সুজিনা আক্তারের দুই মেয়ে নিয়ে ভর্তি আছেন মুগদা মেডিকেলের শিশু ওয়ার্ডে। দুই মেয়েই একই সাথে আক্রান্ত। মাথা ঘোরানি, বমি, খাইতে পারে না, পরে জ্বর 100 উপরে জ্বর। শিশু ওয়ার্ডে 276 জন ভর্তি আছে, যার মধ্যে ডেঙ্গু আক্রান্ত 156 জন। ওয়ার্ড ছাড়িয়ে খোলা জায়গায় রোগী রাখার কারণে রোগীদের সম্পূর্ণ সুযোগ সুবিধা দিতে পারছে না বলে জানান শিশু ওয়ার্ডের দায়িত্বরত এই চিকিৎসক। এখন যে রোগীগুলি যেটা বারান্দা দিচ্ছে এটা কিন্তু কমন স্পেস, সার্জারি এবং পাশে আপনার সার্জারি ওয়ার্ড এবং আমাদের পেডিয়াট্রিক, এটা কমন স্পেস, এই কমন স্পেসও ভরে গেছে। বাথরুম নিয়ে লাগছে সবচেয়ে বড় সমস্যা। কোনো কোনো রোগী শুধু ডেঙ্গু পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হতে চলে আসেন, ফলে জটিল রোগে আক্রান্ত রোগীরা ভালো চিকিৎসা পাচ্ছেন না। এখন ঠিক আছে, ভালো চিকিৎসা, কিন্তু আমাদের তো একটা লিমিট আছে, তো আমরা তো একটা লিমিট ক্রস করলে আসলে আমরা তো নিজে হিমশিম খেয়ে যাচ্ছি। হাসপাতালের জনবল আর ওয়ার্ডের সক্ষমতা বাড়ানোর কথা না বলে করোনার মতো ডেঙ্গুর জন্য ভ্রাম্যমাণ হাসপাতাল করারও দাবি চিকিৎসকদের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।